ओके এখান থেকে করা যায় একদম সহজ সবচেয়ে বেটার হচ্ছে ইনস্টল করার প্রক্রিয়াটা হচ্ছে এখানে সেটিং অপশনে গিয়ে এখানে তারপর এখানে মোর টুলসে গিয়ে এক্সটেনশনে গেলে তারপর আবার এখানে ক্লিক করে ওপেন ক্রোম ওয়েব স্টোরে গেলে এটা হচ্ছে একদম সহজ উপায় টিউববডি লিখলে কিন্তু এখান থেকে চলে আসবে এই যে এটা এটাতে ক্লিক করি তাহলে অ্যাড টু ক্রোম তারপর হচ্ছে অ্যাড এক্সটেনশন এই যে একটু বড় সাইজটা একটু বড় প্রায় 34 এমবি মতো নেটের স্পিড চার্জ যত বেশি ভালো থাকবে খুব দ্রুত এটা কি হয়ে যাবে ইনস্টল ডাউনলোড হয়ে ইনস্টল হবে অটোমেটিক্যালি এই যে এটা ইনস্টল হওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন Tubebuddy has been added to Chrome এই জিনিসটা আসার পরে কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখতে হবে আমি Tubebuddy ঠিক আছে ইনস্টল করেছি কিন্তু ইনস্টল করার পরে দেখবেন যে এখানে আর দেখা যাচ্ছে না তো কোনো অংশ যদি কোনো এক্সটেনশন যদি আপনি ইনস্টল করেন আপনার ব্রাউজারে যদি সেটা দেখতে না পান তাহলে আপনি এখানে একটা এই অক্টোপাসের মতো একটা চিহ্ন আছে এখানে এক্সটেনশনের এই চিহ্নতে ক্লিক করে আপনি এখানে পিন এক্সটেনশন নামে একটা পিন করে দিবেন এটা পিন করে দিলে আপনারা এখানে এটা দেখতে পাবেন তারপর ইউটিউবে যাবেন ধরুন আমি ইউটিউবে যাই আমরা কোনো ভিডিও আছে কিনা দেখি না এখানে কোনো ভিডিও আমরা আপ করি নাই নতুন চ্যানেলে যাই আমরা ওকে আমরা মনে এটা নিয়ে কথা বলেছিলাম মেবি না টপ ব্র্যান্ডস ইন বাংলাদেশ তাহলে আমরা ওই চ্যানেলে চলে যাচ্ছি ওকে গেলাম এরপরে হচ্ছে এটাতে আসার পরে আপনি দেখবেন যে Tubebuddy এখানে কি হয়ে আছে মানে রেড কালারে চলে আসছে রেড কালারে চলে আসলে এখানে একটা কিন্তু নোটিফিকেশন চলে আসে বলছে কি Tubebuddy সাইন ইন রিকোয়ার্ড Tubebuddy যদি আপনার ইউটিউব চ্যানেলে যদি আপনি অ্যাক্টিভেট করতে চান তাহলে আপনাকে কি করতে হবে Tubebuddy তাদের ওয়েবসাইটে সার্ভারে কি করতে হবে সাইন ইন করতে হবে তাহলে এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার একটা নতুন করে একটা পপআপ চলে আসবে পপআপ আসার পর আপনি আই এগ্রি এটা দিবেন দেওয়ার পর আপনি সাইন ইন উইথ ইউটিউব দিবেন তারপর আপনি কোন ইউটিউব চ্যানেলে কোন ইমেলটি ইউজ করেছেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন আপনার আপনার হোয়াইল কিছুক্ষণ পরে আপনি দেখবেন যে কোন চ্যানেলের জন্য আপনি Tubebuddyটা অ্যাক্টিভ করতে চাচ্ছেন ধরুন আমি এটার জন্য এটা দিলাম আবার এরপর অ্যালাউ দিয়ে দিবেন গত ক্লাসে আমি হয়তো এটা দেখাইনি কারণ আমার আগে ইনস্টল করা ছিল নতুন করে আবার দেখাচ্ছি যাতে আপনারা ইনস্টল করার ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেমে ফেস না করেন সেই ইমেল দিয়ে ঢুকে আপনাকে একটা ইমেলের এগেইনস্টে তো আপনারা শত শত ইউটিউব চ্যানেল খুলতে পারবেন তো এখান থেকে যে ইউটিউব চ্যানেল আপনি দিয়ে লগইন করবেন সেই এটা দিয়ে লগইন করার পর আপনি তখন এই ধরনের একটা কি পাবেন সাকসেসফুলি সাইন ইন নামে একটা গ্রিন কালারের একটা ইয়া পাবে মেসেজ চলে আসবে তার মানে হচ্ছে আপনার এই চ্যানেলে আপনার Tubebuddyটা কি আছে অ্যাক্টিভেট করা আছে কাজ করবে তাহলে আমরা একটু দেখি আমাদের গত ক্লাসের যে ভিডিও যেটা করেছিলাম আমরা এখানে আর Tubebuddy যখন ইনস্টল করা থাকবে সবচেয়ে বেশ কিছু ফ্যাসিলিটি আপনি পাবেন কি রকম দেখেন দেখেন অটোমেটিক্যালি একটা চ্যানেলের একটা এটাকে বলা হয় চ্যানেলাইটিক্স মানে চ্যানেলের অ্যানালাইটিক্স মানে হচ্ছে কি বিশ্লেষণ ঠিক আছে এখানে বলা হয়েছে টোটাল লাইফ টাইম ডেটা ভিউজ তারপরে ভিডিও নাই ঠিক আছে ভিডিও আপাতত এখানে নন ইয়া দিছে তার কতদিনে আমি কয়টা ভিউ এসেছে এগুলো সবগুলো এখানে একটা শর্টকাট একটা কি চলে আসবে এখানে একটা স্ট্যাটিস্টিক চলে আসবে তারপর এখানে লাস্ট 30 দিনে কয়টা ভিউজ পাইছেন তারপর ভিডিও লাস্ট কয়টা আপলোড করেছেন তারপরে সাবস্ক্রাইবার লাস্ট 30 দিনে কয়টা পাইছেন সবগুলো এখানে কি আসবে বেশ আসবে এরপর চ্যানেলে কি কি কিওয়ার্ড ব্যবহার করেছেন যেহেতু আমি চ্যানেলে কোনো কিওয়ার্ডই ব্যবহার করি না এখন সেহেতু এখানে কিছু দেখাচ্ছে না এরপর আরেকটা জিনিস দেখেন আচ্ছা ভিডিওতে যাই প্লেলিস্টে আচ্ছা আমরা আরেকটা ইউটিউব চ্যানেলে চলে যাই। এই যেমন এটা এই ইউটিউব চ্যানেলের আমরা চাইলে এটা দেখ এই যেমন ইউটিউব চ্যানেল যখন পরিবর্তন করে ফেললাম কিন্তু আর এটা এখানে আবার বলতেছে কি টিউববাডি সাইন ইন রিকোয়ার্ড। তার মানে হচ্ছে কি আমি যখন সাইন ইন রিকোয়ার্ড করেছি কোন চ্যানেল দিয়ে আমার কিন্তু টপ ব্র্যান্ডস এই যে এই চ্যানেলটা দিয়ে, তাই না? তো এখন আবার যখন নতুন আরেকটা চ্যানেলে যখন আমি লগ ইন করলাম তখন বলতেছে আপনাকে আবার কি করতে হবে টিউববাডিতে সাইন ইন করতে হবে। সাইন ইন না করলে এটা কি হবে না, কাজ হবে না। তো সেজন্য যখন আপনি একই ইমেল দিয়ে আপনি করলেন করার পর আপনি চ্যানেল চেঞ্জ করে ফেললেন তার মানে এই নয় যে সবখানে কিন্তু আপনার টিউববাডিটা অ্যাক্টিভেট থাকবে, সেটা না। শুধুমাত্র আপনি তখন করবেন কি তখন যে চ্যানেলে খুলবেন সে চ্যানেল দিয়ে আবার কি করবেন লগ ইন করবেন। তখন আপনি ইমেল মেইন ইমেল অ্যাড্রেসটা আপনি সিলেক্ট করে দিবেন যেমন এটা, তারপর আরেকটা নোটিফিকেশন চলে আসবে আপনি কোন মেইল দিয়ে কোন মেইলের জন্য আপনার সরি কোন ইউটিউব চ্যানেলের জন্য আপনি টিউববাডিটা অ্যাক্টিভেট করতে চান ঠিক এটা ঠিক করে দিবেন। যেমন এটা এর আগে কিন্তু করেছিলাম এটা, তাহলে আমি আবার এটা করি CBL 24 তারপর হচ্ছে অ্যালাউ। ওকে কিছুক্ষণ পরে দেখবেন যে আপনার চ্যানেলে চলে যাবে তখন এখানে একটা গ্রিন একটা সাইন চলে আসবে চলে আসবে। এবার দেখেন আমরা যখন এই চ্যানেলে যখন যাব তখন এটার স্ট্যাটাসটি দেখতে পাবো। যেমন দেখেন লাইফ টাইম কতটা ভিউজ পাইছি, গত 30 দিনে কয়টা পাইছি, সবগুলা কিন্তু এখানে দেখা যাচ্ছে, কয়টা আমার ভিডিও আছে এগুলা এখানে দেয়া আছে। তাহলে দেখেন আমি কয়টা ভিউজ পাইলাম, তারপর হচ্ছে কয়টা সাবস্ক্রাইবার পাইলাম এটা এখানে দেখাবে। আবার লাস্ট 30 দিনে কয়টা ভিউজ ছিল এটা, আবার লাস্ট ভিডিও কয়টা আমি আপ করেছি, যে কয়টা আপনি মানে কোন দিন কোন কোন ভিডিও আপ করেছেন এই ডিটেলস আপনি পেয়ে যাবেন। তারপরে হচ্ছে আপনি চ্যানেলে কি কি কিওয়ার্ড ব্যবহার করেছেন, যেমন আমি এই কিওয়ার্ডগুলো ব্যবহার করেছি এটা এটা পেয়ে যাবেন এই ডিটেলসটা। আচ্ছা আমরা এবার এখানে আমরা যখন কিছু ভিডিও যখন আপ করে ফেলি আমাদের ইউটিউব চ্যানেলে তখন আমরা চাইলে ওই ইউটিউব চ্যানেলের জন্য কি করতে পারি আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ আমরা ট্যাগ রিসার্চ করতে পারবো, কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। ধরেন আমরা এখানে সবচেয়ে বেশি ভিউজ আছে এই ধরনের একটা দেখি যেমন এটা, এই যে এই ভিডিওতে আমি কি কি ট্যাগ ব্যবহার করেছি আমরা একটু দেখবো। আমরা অ্যানালিটিক্সে যাই, যেমন আমি এখানে আরেকটা জিনিস হচ্ছে এটা তো আমরা টিউববাডির মাধ্যমে পাচ্ছি না, এটা হচ্ছে আমরা ডিফল্ট ভাবেও দেখি এটা দেখতে পাই আমরা। এখানে টিউববাডি থাকলেও হবে না থাকলেও এটা হবে, এটা ইউটিউব থেকে আপনাকে অ্যানালিটিক্সটা দেখাবে এখানে। যেমন এই অ্যানালিটিক্সটা দেখাইলো, তো আমরা যদি এখানে এডিটরে যাই কোনো ভিডিওতে যদি আমরা আপ করার পরে যদি সেটা যদি আমরা আবার কি করতে চাই ইউটিউবের আমাদের এসইওর কাজগুলো করতে চাই, এসইওর কাজ তো বুঝেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ মানে কিওয়ার্ড ঠিক করে দেয়া, তারপর হচ্ছে থাম্বনেল ঠিক করে দেয়া, তারপর হচ্ছে আপনার ট্যাগগুলো ঠিক করে দেয়া। এই যেমন আমি যে কোনো একটা ভিডিওতে যাই এই যেমন এটা, আচ্ছা এটাতে যাওয়ার পরে দেখবেন যে আমরা এখানে একটা বিশেষত্ব দেখতে পাচ্ছি। প্রথমত হচ্ছে কি টিউববাডির একটা টুলস চলে আসছে এখানে, এটা কিন্তু টিউববাডি ইনস্টল করা না থাকলে আমরা এই জিনিসটা দেখতে পাবো না, এটা টিউববাডি ইনস্টল করার কারণে আমরা এটা দেখতে পাচ্ছি। তো এখানে টিউববাডি ইনস্টল করলে কি কি সুযোগ সুবিধা আসলে পাওয়া যায় সেটার একটা দিক আপনি এখানে গেলেও পাবেন, এটা ক্লিক করলেও কিন্তু বুঝতে পারবেন। আচ্ছা এটা একটা দিক গেল, এরপরে দেখবেন যে আরেকটা টিউববাডির একটা এক্সটেনশন এখানে দেখতে পাবেন আপনি, এই যে টিউববাডি এক্সটেনশন আপনাকে বলে দিবে যে আপনি এখানে কোন ভিডিওতে ধরেন এটা আমার থাম্বনেল বলছে আপনি এখানে কোন থাম্বনেলটা আপনি ব্যবহার করতে চান এখানে অটোমেটিক্যালি কিছু থাম্বনেল ওখানে শো হবে যেমন এখানে অনেকগুলা থাম্বনেল যেমন এটা এখন এখন কিন্তু আমি থাম্বনেল চেঞ্জ করে বলতেছি থাম্বনেল মানে হচ্ছে ভিডিওর যে উপরে যে ছবিটা থাকে সেটা যেটা দিয়ে যেটা থেকে মানুষ সব সময় ভিডিও দেখার আগ্রহ প্রকাশ করে আচ্ছা এরপরে দেখেন যে ফার্স্টে দেখি আমরা মেয়েদের সেটা তো না আচ্ছা এগুলো হচ্ছে ভিডিও সরি আমরা আমাদের আগের যে চ্যানেলটা আছে সেখানে যাই থাম্বনেল চেঞ্জ করতে হবে ওই জায়গাতে এই জায়গাতে চেঞ্জ করতে হবে থাম্বনেলগুলো আমরা এই জায়গা থেকে চেঞ্জ করতে পারবো ফার্স্টে যে কাজটা করতে হয় ইউটিউবের যতগুলো ভিডিও করবেন সবগুলা ভিডিওতে যেন একটা জিনিস সব সময় খেয়াল রাখবেন আমরা যখন কোনো যেমন নাসাং জাভার এই জাগানসারি তাহলে নাসাং জাভারি জাগানসারি এটা হচ্ছে গানের একটা নাম তো গানের নামটা আমি এখানে প্রথমে দিয়েছি কিন্তু এখানে এই জায়গাতে দেওয়ার পরে আপনি দেখবেন যে আমরা এখানে একটা জিনিস ইউজ করে থাকি এটা দাড়ির মতো আসলে এটা দাড়ি না এটাকে কি বলা হয় আপনি শিফটের উপরে পাবেন এন্টার বাটনে শিফটের উপরে এটা আছে ওখান থেকে এটা ব্যবহার করতে হয় আপনার ইউটিউবে যদি আলাদা যদি আপনি কিওয়ার্ড ব্যবহার করেন ধরেন এটা একটা বিষয় আবার এটা একটা বিষয় এই বিষয়টাকে যদি আপনি সেপারেট করার জন্য হাইফেন ব্যবহার না করে আপনি কি ব্যবহার করবেন এটা এই জিনিসটা ব্যবহার করবেন এটা ব্যবহার করার পরে ধরেন আবার এখানে ব্যবহার করলেন আবার আপনি এখানেও ব্যবহার করতে পারবেন আর সর্বোচ্চ ওয়ার্ড লিখবেন কত 100 ওয়ার্ড 100 ক্যারেক্টার লেখা যাবে এখানে আমার অলরেডি 100 ক্যারেক্টার হয়ে গেছে বিদায় বেশি একটা লিখলে অটোমেটিক্যালি কি চলে আসে একটা রেড মার্ক চলে আসে মানে 101টা মানে 100 এর মধ্যে আমি 101টা লিখেছি তার মানে বেশি লিখেছি তাহলে বেশি লিখলে কখনো এটা কি করা যাবে না সেভ করা যাবে না তারপর ডেসক্রিপশনটা দেখেন ডেসক্রিপশনের মধ্যে সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন আপনি এখানে যে মেইন কিওয়ার্ডটা এখানে যেটা ব্যবহার করেছেন সেম কিওয়ার্ডটা যেন আপনার এই ভিডিওতে যেন থাকে কেন থাকবে এই কিওয়ার্ডটা যদি আপনার ডেসক্রিপশনেও থাকে আপনার টাইটেলেও যদি থাকে তাহলে ইউটিউবের অ্যালগরিদম অথবা গুগলের সার্চ ইঞ্জিন অ্যালগরিদমটা কি করবে প্রায়োরিটি দিবে যে আপনার ভিডিওটা মেইন টাইটেলটা কিওয়ার্ডটা হচ্ছে এটা সেই কিওয়ার্ডটাকে তারা কি করবে প্রায়োরিটি দিবে র‍্যাঙ্কিং করার জন্য ফার্স্ট পেজে নিয়ে আসার জন্য তারপর এখানে দেখেন এখানে যা লিখবেন সেটা জাস্ট সংক্ষেপে একটা বিশ্লেষণ লিখবেন আপনি আপনার গানের ধরুন আপনি গান লিখলেন গানের রিদমটা আপনি এখানে চাইলে লিখে দিতে পারেন অথবা গানের মর্ম কাহিনীটা আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন এটা বিশেষ করে যদি কোনো যদি ট্যাগ ব্যবহার করতে চান এখানে আরেকটা জিনিস ব্যবহার করবেন সেটা হচ্ছে কি ধরুন আমরা এই গানে একটু চলে যাই এই যে দেখেন আপনারা হয়তো একটা জিনিস দেখেন সব সময় ভিডিও দেখার সময় কি দেখেন সেটা হচ্ছে উপরে এই যে পাহাড়ি গান চাকমা এই ধরনের একটা জিনিস আসে না এটা খেয়াল করছেন আপনারা এই যে উপরে হ্যাশট্যাগ দিয়ে একটা আপনার ব্লু কালারের একটা কি আসে এখানে একটা হেডলাইন চলে আসে তা আপনি চাইলে এটা কি করতে পারেন এই জিনিসটা আপনি এখানে দিয়ে দিতে পারেন এখান থেকে হ্যাশট্যাগ দিলে প্রথমত কি দিতে হবে ধরেন হ্যাশট্যাগ দিতে হবে ধরেন আমি এখানে দিলাম পাহাড়ি হিল সং এটা দিলাম তবে এখানে আন্ডারস্কোর দিবেন আপনার যদি ধরেন হিল একটা শব্দ হিল একটা ওয়ার্ড সং একটা ওয়ার্ড একাধিক যদি ওয়ার্ডগুলো থাকে তাহলে আন্ডারস্কোর দিয়ে কি করবেন আপনি কানেক্ট করবেন দেন আপনি সেভ করবেন আমি অলরেডি 5টা ব্যবহার করেছি এখান থেকে নির্দিষ্ট একটা ওয়ার্ড আছে ধরেন 50 ক্যারেক্টার দেখা যাবে অথবা 20 ক্যারেক্টার দেখা যাবে আমরা যখন এখানে আবার রিফ্রেশ দিব তখন এখানে দেখতে পাচ্ছি হিল সং মানে তিনটা পর্যন্ত কি দেখা যাবে ঠিক সেটা গানের উপরে চলে আসবে টাইটেলের উপরে চলে আসবে ইয়েস তাহলে আমরা এটা লিখলাম এখানে হচ্ছে ডিটেইলসটা লিখবেন একটা আপনি আর্টিকেল যেভাবে লিখেন না ঠিক সেম এখানে এভাবে লিখবেন এখানে আরেকটা জিনিস লিখে দিতে পারেন আপনার যদি ধরেন ফেসবুকের পেজ থাকে লিখে দিতে পারেন ফলো মি অন ফেসবুক আপনার ফেসবুকের লিংকটা দিতে পারেন ঠিক আছে তারপর তারপর হচ্ছে ইউটিউব আপনার ইউটিউবের কোনো লিংক আদার্স কোনো চ্যানেলের লিংক থাকলে অথবা ওয়েবের কোনো লিংক থাকলে আপনি লিংকগুলো এখানে দিতে পারেন একদম লাস্টে দিবেন ঠিক আছে এটা করার পরে এটাতে কত ওয়ার্ড কত ক্যারেক্টার লিখবেন দেখেন 5000 ক্যারেক্টার লিখতে পারবেন এখানে আমি লিখেছি মাত্র 380 ক্যারেক্টার 5000 এর মধ্যে আপনি চাইলে 5000 লিখতে পারবেন এরপর হচ্ছে ক্রিয়েট থাম্বনেল থাম্বনেল মানে কি যখন আমরা ভিডিও তৈরি করি তখন ভিডিওর জন্য থাম্বনেল রেডি করার জন্য আমাদেরকে কি করতে হয় ক্যানভাতে যেতে হয় অথবা অন্য কোনো ওয়েবসাইটে সফটওয়্যার ইউজ করতে হয় অথবা ফটোশপ ইউজ করতে হয় তাহলে আপনি যদি এটার মাধ্যমে যদি থাম্বনেল ক্রিয়েট করতে চান তাহলে আপনার কোনো কি ইউজ করা লাগবে না এই ফটোশপ অথবা আপনার ক্যানভা ব্যবহার করা লাগবে না আপনি জাস্ট এখান থেকেও চাইলে কি করতে পারবেন আপনি থাম্বনেল রেডি করতে পারবেন ধরেন আমি এখান থেকে একটা থাম্বনেল রেডি করি এটা আমি হয়তো গতকাল গত ক্লাসে দেখিয়েছিলাম ধরেন আমি এই জিনিসটা ভিডিওর অথবা কোনো অংশ যদি থাকে ধরেন আমি এটা থাম্বনেল আকারে দিব তারপর এটা আমি কন্টিনিউ দিলাম তারপর এখানে একটা টেক্সট অপশন টেক্সট লেখার একটা অপশন আসবে ধরেন টেক্সটের জায়গার মধ্যে আমি এটা দিলাম তারপর আপনি ট্যাক্স আর ছোট বড় যদি করতে চান আপনি আপনার ইচ্ছা মতো ছোট বড় করতে পারবেন ধরুন আমি এখানে আমি আমার মতো করে এটা এটা লিখে দিলাম তারপর আমি কন্টিনিউ দিলাম তা আমার কি হয়ে গেল ইউটিউব থাম্বনেল রেডি হয়ে গেল আপনি যদি আরো বেশি নিজেকে ইয়ে করতে চান আরো ক্লিয়ারলি করতে চান তাহলে আপনি করতে পারবেন সমস্যা নেই আমি জাস্ট সেভ করতেছি না কারণ আমার এখানে প্রফেশনাল একদম থাম্বনেল রেডি করা আছে এইজন্য আমি ওটাই ব্যবহার করব এটা আমি ব্যবহার করতে চাচ্ছি না জাস্ট আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য করলাম আচ্ছা করার পরে এরপরে এটা যখন ভিডিও আপ করবেন ভিডিও আপ করার পরে কিন্তু এই অপশনগুলো চলে আসে ঠিক আছে এটা আমি গত ক্লাসে দেখিয়েছিলাম এটা নতুন করে দেখানোর দরকার নেই এখানে জাস্ট রিভিউ দিচ্ছি এখানে একটা জিনিস দেখেন আমরা যখন এখানে ট্যাগ ব্যবহার করেছি ট্যাগের মধ্যে দেখবেন যে এখানে আমার কয়েকটা কিওয়ার্ড কিন্তু র‍্যাঙ্কিং হয়েছে এটা বলে দিচ্ছে তারা র‍্যাঙ্কিং কিভাবে হলো বুঝব আমি তো বুঝার একটা কারণ হচ্ছে কি আমি যে ভিডিওটা ব্যবহার করেছি সেখানে কিন্তু গ্রিন কালার আসে মানে আমার পেজ 2 তে এটা আমার আছে এখানে বলা আছে যে দেখেন হোয়ার দিস ভিডিও র‍্যাঙ্কস ইন ইউটিউব চার্টস রেজাল্ট ইউটিউব চার্টস রেজাল্টে কিন্তু 2 নাম্বার আছে এই কিওয়ার্ডটা নসাং জেবারি জাগান সারি তাহলে আমি নিজেরা একটু প্র্যাকটিস চাইলে আমরা চেক করে নিতে পারবো ধরেন এই যে র‍্যাঙ্ক 2 তে আছে এটা বুঝতে পেরেছেন এটা র‍্যাঙ্ক 2 তারপর আরেকটা এখানে কিওয়ার্ড কি হয়েছে র‍্যাঙ্কিং হয়েছে এটা 4 নম্বরে আছে তাহলে এটা আমরা এখান থেকে এটা কপি করি এই যে এখানে চলে আসছে 3 এ চলে আসছে আবার মানে এটা 4 এ দেখাইছে হইতে বা 4 এদিক সেদিক একটু ইয়ে হইতে পারে আপনার এটা হইতে বা র‍্যাঙ্কিংটা হইতে বা তারা আপডেট করে ধরেন 24 আওয়ার্স পর এটা দেখতেছি যে আরো বেশি কি হয়ে গেল আরো র‍্যাঙ্ক হয়ে গেল এটা কেউ যদি ইউটিউবে যদি এটা দিয়ে সার্চ করে তাহলে দেখবেন যে ভিডিওটা ফার্স্ট পেজে চলে আসছে। তো এগুলাই হচ্ছে আপনার কি ইউটিউব র‍্যাঙ্কিং, ইউটিউবের র‍্যাঙ্কিংগুলো। এখন আবার আমি তিনটা ট্যাগ ব্যবহার করেছি, তার মধ্যে ৬৭ ক্যারেক্টার ইউজ করেছে এখানে, কিন্তু আমি চাইলে এখানে ৫০০ ক্যারেক্টার ব্যবহার করতে পারবো। আদার্স ক্যারেক্টারগুলো কোথায় থেকে পাবেন আপনি চাইলে এক্সপ্লোর করতে পারবেন। হ্যালো কে বলছেন? জি আর আপনারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর না অ্যাপ্লাই করেন না, প্রাথমিকভাবে সিলেকশন করেন নি, এরপরে একদম প্রায় ২৭ করে গেল ঠিক না, প্রাথমিকভাবে সিলেক্ট করেন নি, এত জ্বালাতন এক জায়গা গেল বুঝো জেলাতে একজন দুজন মিলে এবার LICT প্রকল্প ICT নিউজ আন্ডার অনারায় দেখা হলে হই ক্লাস তো। আচ্ছা ঠিক আছে তাহলে এখন বুঝতে পেরেছেন যেটা যেটুকু দেখিয়েছি জিনিসটা টেকনিক্যাল, ঠিক আছে এখানে আহামারি কোনো কিছু না, কিন্তু একটু ধৈর্য ধরে বুঝতে হবে আর কি। যেমন আমি একদিনে দেখাইছিলাম, মনে করছেন আপনি টিউববাডি একদিন আসলে শেষ করা যায় না, টিউববাডি হচ্ছে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি জানতে পারবেন। ট্যাগ বিষয়টা আসলে বুঝতে পেরেছেন কিনা জানি না, ট্যাগ বিষয়টা হচ্ছে কোনো ভিডিও যখন আমরা তৈরি করি তখন ভিডিওটা, যেমন একটা গান তৈরি করছি আমি পাহাড়ি গান, তাই আমার গানটা যদি কেউ যদি পাহাড়ি গান দিয়ে যদি সার্চ করে তাহলে সে আমার এই কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারে, অথবা নসাং অথবা এই গানের শিরোনাম দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে এই গানটা খুঁজে পাবে। তখন ওই যে গানের সাথে রিলেটেড বেশ কিছু কি থাকে, রিলেটেড কিছু ট্যাগ থাকে, তাহলে এই ট্যাগগুলো আপনারা কি করতে পারবেন এখানে ব্যবহার করতে পারবেন, যেমন আমি এখানে ব্যবহার করেছি। কিন্তু ব্যবহার করার পর দেখলাম যে এখানে ৫০০ ক্যারেক্টার পর্যন্ত ব্যবহার করা যায়, আপনি চাইলে দুইটাও ক্যারেক্টার ব্যবহার করতে পারেন, চাইলে নাই ব্যবহার করতে পারেন। এখন ব্যবহার করলে সুবিধাটা কি, ব্যবহার করলে সুবিধা হচ্ছে আপনার এখানে যদি ট্যাগ ব্যবহার করেন তাহলে আপনার ট্যাগগুলো কি হবে র্যাঙ্কিং হবে, গুগলে ইউটিউবে র্যাঙ্কিং হবে, গুগলে র্যাঙ্কিং হবে, তাহলে আপনি আপনার ইউটিউবে কি পাবেন ভিডিওতে ভিউজ পাবেন। একটা জিনিস দেখেন টিউববাডির আরো কিছু মজার বিষয় আছে, এখানে কিন্তু বলা আছে ডাবল ক্লিক এনি ট্যাগ টু রান কিওয়ার্ড এক্সপ্লোরার অন দ্য ট্যাগ। আমরা যদি কোনো কিওয়ার্ডে যখন আমরা ডাবল ক্লিক করব, যেমন আমি এটাতে ডাবল ক্লিক করলাম, আচ্ছা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে এখানে একটা স্কোর চলে আসবে, আমি যে কিওয়ার্ডটা নিয়েছি সেই কিওয়ার্ডটার স্কোরটা কিরকম, মানে দেয়ার ইজ নট দিস অফ চার্জ, মানে এটার মানুষ চার্জ কিরকম করে, এটা যথাযথ আমি ঠিক মতো নিতে পেরেছি কিনা। তাহলে এখানে দেখাচ্ছে ১০০-র মধ্যে আমি 41 স্কোর পেয়েছি, অর্থাৎ গুড, মোটামুটি ভালো, খারাপ না। তারপর এটার সাথে রিলেটেড আবার কিছু কমন কিছু ভিডিওটা আপনাকে সাজেস্ট করবে, তারা বলছে এটা এই গানটা তো চাকমা চং অথবা চাকমা অথবা নিউ চাকমা চং, আমি চাইলে এই ট্যাগগুলো কি করতে পারি ব্যবহার করতে পারি, যেমন আমি এটা 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 নিলাম, तो এটা আমি কি করে দিলাম টু ভিডিও ট্যাগ লিমিট তাহলে আমি এটা করার পরে ইউ ডোন্ট হ্যাভ এনি ট্যাগ লিস্ট আচ্ছা তাহলে এখানে দেখেন এটা করার পরে এটা আমি কি করব কপি করতে পারবো কপি ক্লিপবোর্ড আচ্ছা এখানে একটা প্রিমিয়াম ভার্সন আছে আর একটা হচ্ছে ফ্রি ভার্সন আছে আমি ফ্রি ভার্সনে এই জিনিসগুলো দেখতে পারবো এবার আমার ইউটিউবে কিন্তু দেখতে পারবো আমার ভিডিওটা কোথায় আছে অর্থাৎ এই ট্যাগটা কোন কোন ভিডিওতে ব্যবহার করা হয়েছে এটা ইয়েলো কালার দিয়ে বুঝাই দিবে যেমন আমার এই ভিডিওতে এটা ইয়েলো কালার দিয়ে আছে তারপর আমার ডেসক্রিপশনে অথবা লিখেছি যেখানে যেখানে লিখেছি সবগুলো এখানে দেখা যাবে এই যে এটা নাম্বার 1 2 হচ্ছে এগুলা 1 2 3 তে কোন কোন চ্যানেল আছে যেমন প্রথম চ্যানেল হচ্ছে কি এটা দ্বিতীয় চ্যানেল হচ্ছে কি এটা অর্থাৎ তার মানে হচ্ছে কি অনস টু অফ 39 রেজাল্ট অর্থাৎ পিএসএস সিএসটি চ্যানেলটা হচ্ছে নাম্বার 2 যেটা আছে সেটা তার আর সিবিএল 24 এর হচ্ছে কি নাম্বার 1 টা আচ্ছা না অনস 1 39 রেজাল্ট এটা exact message in the top result अच्छा top charts result कोई टा कतो आसे शेटो एकाने देखा अच्छे अब trending टा होता है आशा लेटा trending कोनो keyword ना trending माने होता है आम्रा जगह शशर आशर बेश किचु keyword ताके जबन किसी दिन आगे चिलो प्रदीप सिन्हा बांग्लादेश Google charts के तो news के तो कितने प्रदीप सिन्हा sorry प्रदीप एवं सिन्हा ये दुटा जिनिस किचिलो trending चिलो ঠিক ঠিক সেম দিন এখানেতে ট্রেন্ডিং কোন কিওয়ার্ড যদি থাকে আপনার ভলিউম এখানে এটা দেখাবে হিস্টোরিক্যাল তারপর হচ্ছে ম্যাপ আচ্ছা এবার দেখেন আপনার যদি কোনো ট্যাগ যদি এখান থেকে যদি ভালো লাগে নিতে চান তখন আপনি এখান থেকে কপি করে নিয়ে ধরেন আমি এটা কপি করে নিলাম তারপর আমি এটা চলে গেলাম চলে গিয়ে আমি এটা এখানে এই ট্যাগগুলো কি করে দিলাম পেস্ট করে দিলাম পেস্ট করে দিলাম আমি আরো ট্যাগগুলো ব্যবহার আরো ট্যাগ ব্যবহার করেছি এখানে যেমন দেখেন এই ট্যাগগুলো আবার এটাও এভাবেও ট্যাগ ব্যবহার করা যায় আরেকটা জিনিস হচ্ছে এখান থেকে এক্সপ্লোর নামে একটা অপশন আছে এক্সপ্লোর এখান থেকেও আপনি চাইলে কোন ট্যাগ রিসার্চ করে আপনি চাইলে ব্যবহার করতে পারেন যে কোনো ইউটিউবের ভিডিও র‍্যাঙ্কিং হয় বেসিক্যালি হচ্ছে আপনার ট্যাগের উপর ডিপেন্ড করে जी हेलो 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 जी जी फैज भाई नंबर बाहर जी नहीं शुक्रवार खुलाना था भल मना है बोला आई अभिषेक क्लास कराते इतो ना इतो इतो आइले मत फाटाई माहिती है ते फाला ना आयो फोन दियो अच्छा अच्छा ठीक है এখানে কিওয়ার্ড এক্সপ্লোরার হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চের কাজটা আমরা যে কিওয়ার্ড রিসার্চের জন্য গুগলের Google keyword planner ব্যবহার করি না আমরা চলে এখানেও keyword planner ব্যবহার করতে পারবো ধরেন আমরা এখানে লিখলাম কি hill track song এই যে নিচে একটা পেয়েছি hill track song এই keyword দিয়ে আমরা রিসার্চ করি আসলে আমরা এই keyword যদি ব্যবহার করতে চাই তাহলে আমাদের দেখতে হবে আমি যে ট্যাগগুলো ব্যবহার করব এই ট্যাগের কতটুকু পপুলারিটি আছে দেখেন এটা কিন্তু ব্যবহার করলে কত অল্প কয়েকদিনের মধ্যে এটা র‍্যাঙ্কিং হবে এক্সিলেন্ট এটার ভালো পপুলারিটি আছে এটা আমরা অলরেডি এখান থেকে একটা কি পেলাম রেজাল্ট পেলাম 84 এই যে হিল ট্যাগ সং দিয়ে কিন্তু টোটাল রেজাল্ট হচ্ছে প্রায় কত 41.4 মিলিয়ন 41.4 মিলিয়ন মানে এই ধরনের নাম দিয়ে শত শত কোটি কোটি কি আছে এখানে কন্টেন্ট আছে আমরা যদি এই কিওয়ার্ড নিয়ে যদি কাজ করি তাহলে আমাদের জন্য কি হবে ভালো বেনিফিট হবে, আমরা ভালো প্রচুর পরিমাণে আমরা গ্যাদার ভিউজ গ্যাদার করতে পারবো। আমরা চাইলে এই ট্র্যাকটা এই কিওয়ার্ডটা আমরা এই ট্র্যাকটা ব্যবহার করতে পারবো। এখানে দেখেন ১০০র মধ্যে ৮৪ এক্সিলেন্ট। এক্সিলেন্ট মানে হচ্ছে সবচেয়ে বেশি ভালো একটা কিওয়ার্ড। এটা চার্জ ভলিউমটাও ভালো, তারপর হচ্ছে কম্পিটিশনটা ভালো, তার অপটিমাইজেশন ইয়েটা কিন্তু ভালো। তাহলে দেখেন রেজাল্ট কত ৪১.৪। তারপর এখানে এটার সাথে আবার রিলেটেড কিছু কি আছে, এই ট্যাগগুলো আছে হিল, মিউজিক, লাইট, লিরিক্স। তো আমি চাচ্ছি আমি এগুলা কি করব, কপি করব। কপি করলে আপনি অ্যাকশনে ক্লিক করে কপি টু ক্লিপবোর্ড নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি ট্যাগগুলো কি করতে পারেন বাছাই করে নিয়ে এখানে আপনি পেস্ট করে দিতে পারবেন। এই যেমন আমি দিয়ে দিলাম, হিল ট্যাগ চলে আসলো, হিল চলে আসলো, মিউজিক, লিরিক্স। তাহলে এখানে দেখেন আমি কিন্তু যে ট্যাগগুলো ব্যবহার করব সবগুলোর জন্য পপুলারিটি থাকে, এগুলো রিসার্চ করে করে আমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে রিসার্চ করার অপশনটা কিন্তু এক্সপ্লোর দিয়ে করব। তাহলে এবার দেখেন আবার নিচে এসে রেকমেন্ডেড ট্যাগস নামে একটা অপশন পাবেন। রেকমেন্ডেড ট্যাগস মানে হচ্ছে কি আপনাকে কিছু রেকমেন্ড করবে, মানে আপনি কোন কোন বিষয়গুলো আপনি ব্যবহার করবেন অথবা কোন কোন কিওয়ার্ডগুলো ব্যবহার করলে আপনার জন্য বেটার হয় এটা বলে দিবে। যেমন সাকমা সং, আমি এটা ইউজ করতে পারি। সাকমা সং অলরেডি আমি ব্যবহার করেছি, এটা আর দরকার নাই। নং সং জেবার, আমি এই গানের হেডলাইনটা ব্যবহার করতে পারি। রাঙ্গা লাইভ সেশন, এটা ব্যবহার করতে পারি। আপনি এখান থেকে তখন একটা কি পাবেন, সাজেশন পেয়ে যাবেন এই জায়গা থেকে। এটাতে ক্লিক করার সাথে সাথে এখানে ট্যাগগুলো কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে ট্যাগের বিষয়টা। ট্যাগের বিষয়টা আমরা দেখলাম। আমরা মনে হয় পরবর্তী, আমরা গত ক্লাসে মনে এই বিষয় নিয়ে কথা বলি নাই। এরপরে দেখেন আপনার ভিডিওটা পাবলিক রাখবেন নাকি প্রাইভেট রাখবেন সেটা এখান থেকে আপনি বেছে নেবেন। প্লে লিস্ট করবেন এখান থেকে। প্লে লিস্ট মানে হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরির মতো ওয়েবসাইটে যেমন ক্যাটাগরি থাকে ঠিক সেম এখানেও কিন্তু ক্যাটাগরি আছে। আচ্ছা, এবার এখানে দেখেন এন্ড স্ক্রিনে কি রাখবেন, আপনি চাইলে এন্ড স্ক্রিনে কি রাখবেন সেটা এখান থেকে আপনি বেছে নিতে পারবেন। এটা আমি হাইড করে দিলাম। এন্ড স্ক্রিন, আচ্ছা মেড ফর কিডস, মেড ফর কিডস এর ভিডিওগুলোতে এন্ড স্ক্রিন অ্যাড করা যায় না, এটা আমাকে করে দিতে হবে কি নো ইট ইজ নট মেড ফর কিডস। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, আপনার এখানে যদি কোনো কারণে এন্ড স্ক্রিন যদি অপশনটা এনাবল যদি না থাকে, তার মানে হচ্ছে কি এখানে ইয়েস ইটস মেড ফর কিডস যদি থাকে তাহলে এই জিনিসটা ডিসেবল হয়ে থাকে। তো এটা এনাবল করার জন্য আপনার কি করতে হবে, এখানে লিখে দিবেন নো ইটস নট মেড ফর কিডস। তাহলে এখানে এন্ড স্ক্রিনে যাবেন। এন্ড স্ক্রিন মানে হচ্ছে আপনার ভিডিওটা যখন শেষ হয়ে যাবে তখন শেষের অংশে আপনি কোনো স্ক্রিন আপনি অ্যাড করতে চান কিনা। ধরেন আমি এখানে আবার অনেকগুলো লেআউট আছে, যে আমি এই লেআউটটা নিব, অর্থাৎ এখানে একটা ভিডিও থাকবে, এখানে একটা ভিডিও থাকবে, এখানে আমার ইউটিউবের চ্যানেলটা থাকবে, আমি এটা দিলাম। ওকে, এবার এন্ড স্ক্রিন আসার পরে এখানে বলে দিবে আপনি মানে কত মিনিট পরে আপনি এটা এন্ড স্ক্রিনটা দেখাতে চান, কত মিনিট পর সেটা আপনি এখান থেকে বাছাই করে নিতে পারবেন। ধরেন আমি এখানে ২ মিনিট ৪১ সেকেন্ড দিই, ২ মিনিট ৪১ সেকেন্ড আমি এটা ব্যবহার করব। তো এই যেখানে ২ মিনিট ৪১ সেকেন্ড থেকে ৩ মিনিট। তা আমি দেখতে পাচ্ছি এতক্ষণ পর্যন্ত এন্ড স্ক্রিন দিলে মানুষ ভিডিওটা দেখতে মজা হবে না। তাহলে আমি কি করলাম, আরো বেশি কমিয়ে দিলাম, এখানে শুধুমাত্র 5 সেকেন্ড দিব। তাহলে 5 সেকেন্ড দিলে আমার কি হয় ৫৫ সেকেন্ড। তাহলে আমার এখান থেকে কি হবে, এটা শো হবে। এরপরে হচ্ছে আমি এখানে ভিডিও ফর বেস্ট রিভিউ, আমরা এখান থেকে চাইলে এখানে অপশন অ্যাড করতে পারি। আমার এখানে যে ভিডিওটা দেখাবে সেটা হচ্ছে রিসেন্টলি আমি যেটা আপ করবো সেটা এখানে দেখাবে। আর এখানে হচ্ছে আমি প্লে লিস্ট থেকে একটা প্লে লিস্ট অ্যাড করে দিব। প্লে লিস্টের আমি কিছু ভিডিও চাইলে আমি এখানে, যেমন বাংলাদেশি পানের ক্যাটাগরি ভিডিওগুলো এখানে দেখতে পারবেন। তার এখানে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দেখতে পারবেন। এটা হচ্ছে আমার এন্ড স্ক্রিন। তো এন্ড স্ক্রিনের পরে এরপর আমি সেভ দিয়ে দিলাম। ওকে, ডান। আবার হচ্ছে কার্ড। কার্ড মানে কি, কার্ড মানে হচ্ছে ওইটা না, ওই যে আপনারা তাস খেলার কার্ড না, এই কার্ডটা কিন্তু অন্যরকম। विशेष करे आपनारा जखन कोनो भिडियो देखें ताहले आपनारा एई जिनिसटा देखते पारबेन। आमरा एकटा भिडियो प्ले करले होयतो बुझते पारबो एखाने कोनो कार्ड आछे किना। Need a professional website? I created one for our startup using Wix. कार्ड माने देखबेन जे आई बाटन दिए एखाने किछु इनफरमेशन किछु इए थाके दैट इज कॉल्ड कार्ड। देखिए Let me show you how I did it. प्ले करे देखें। First go to wix.com. स्किप कर दिए। এই যে দেখেন আপনি আমার এই ভিডিওতে কিন্তু আমি কার্ড ব্যবহার করেছি। এই যে কার্ড, কার্ডের মধ্যে আমি এখানে কি দিলাম ভিডিও দিন ইউটিউবের ভিডিও কতগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি কার্ডের ভিতরে। আপনি চাইলে এই ধরনের ভিডিও চলাকালীন সময় আপনি কার্ড ব্যবহার করতে পারবেন। কিভাবে ব্যবহার করবেন? ঠিক সেম এখানে বাম পাশে গিয়ে কার্ড নামে একটা অপশন পাবেন, পেন্সিল বাটনে ক্লিক করবেন। ওকে, পেন্সিল বাটনে ক্লিক করে এখানে আপনি বেশ কয়েকটা অপশন পাবেন। আপনি কার্ডটা ভিডিওর কোন অংশে ব্যবহার করতে চান, তা আপনি যদি এখানে কোন অংশে ব্যবহার করতে চান আপনি এখানে টাইমটা দিয়ে দিতে পারেন। ধরুন আমি 1 মিনিট পরে ভিডিওর 1 মিনিট পরে আমি কার্ডটা ব্যবহার করব, মানে 1 মিনিট চালানোর পরে কার্ড মানে হচ্ছে এই ধরনের একটা আই বাটন চলে আসবে তখন। তো আমি 1 মিনিট পরে ব্যবহার করব, এটা দিলাম। তারপরে হচ্ছে কার্ডের মধ্যে কি কি রাখবো, তা আমি লিখলাম ভিডিও। কার্ডের মধ্যে ভিডিও কি রাখবো সেটা আপনি এখান থেকে সুইচ করে নেবেন, এনি ভিডিও। আপনারা যদি আপনার নিজের ভিডিও দিতে চান তাহলে এখান থেকে দিবেন, আপনার যদি নিজের অন্য কোনো চ্যানেলে যদি ভিডিও থাকে তাহলে আপনি এখান থেকে রিসার্চ করে দিতে পারবেন। ধরুন আমি এখানে লিখলাম ওকে, আমার চ্যানেলের নাম দিয়ে আমি রিসার্চ করে আমি এই ভিডিওটা দেব কার্ডে। ওকে, এটা আমার কার্ডে কি এভাবে দেখাবেন। ঠিক আছে, আমার ভিডিও অ্যাড করা হয়ে গেছে। এবার আমি যদি চাই এখানে আমি কাস্টম কোনো যদি মেসেজ দিতে চাই কিনা, তাহলে আমি দেখলাম ফ্রি গুগল সার্টিফিকেট। এটা দিলাম, ট্রেজার এটাও দিলাম। ট্রেজার অ্যাকাউন্ট মানে হচ্ছে ডিফল্ট ভাবে আমার এই ভিডিও টাইটেলটা আছে, আমি চাচ্ছি আমি সেটা রাখবো না, আমি এখানে এটা দিব বি এ গুগল সার্টিফাইড ডিজিটাল মার্কেটার, আমি এটা দিব। আপনি চাইলে এখানে আপনার মতো করে দিতে পারেন, কিন্তু এখানে নির্দিষ্ট সংখ্যা দেওয়া আছে আপনি কয়টা ক্যারেক্টার আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে আমি এখানে গুগলটা কেটে দিলাম। এটা লিখলাম, লিখার পর আমি সেভ দিয়ে দিলাম। আমার ভিডিও কার্ড, আচ্ছা ভিডিও কার্ডে আমি অ্যাড করলাম, এরপরে সেভ। এটা হচ্ছে কার্ড অ্যাড করার নিয়ম। তারপরে আপনি এটা অ্যাড করার পরে এখানে কিছু অপশন আসবে বেস্ট প্র্যাকটিসের মধ্যে। আচ্ছা, ডেমোনেশন অডিট কোনো ওয়ার্নিং থাকলে কিন্তু এখানে শো করবে। আপনি যখন এটা মনিটাইজেশন করতে চাইবেন কখনো কোনো সময় যদি কোনো ধরনের নেগেটিভ ইফেক্টস যদি থাকে তাহলে টিউববাডি সেটা আপনাকে ধরিয়ে দিবে। এখানে ওয়ার্নিং থাকবে, যদি ওয়ার্নিং না থাকে তাহলে আপনার এখানে গ্রিন সিগন্যাল পাবেন আপনি। তাই সব কিছু করার পরে আপনি মোর অপশনে চলে যেতে পারেন। মোর অপশন থেকে গেলে আপনি রেকর্ডিং ডেট, মানে আপনার ভিডিওটা কখন রেকর্ড করেছেন আপনি রেকর্ডিং ডেটটা এখান থেকে অ্যাড করতে পারবেন। ধরেন আমার ভিডিওটা ধরেন 25 সেপ্টেম্বর না দিয়ে আমি এটা দিলাম ধরেন 5 জুলাই দিলাম। তারপর লাইসেন্স কি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স নাকি সবাই ব্যবহার করতে পারবে। আপনার যদি মনে করেন না আপনি আমার এই ভিডিওটা আমি ইউটিউবে দিয়েছি কিন্তু কেউ চাইলে আমার এখান থেকে ডাউনলোড করে চাইলে নিজের চ্যানেলে চালাই দিতে পারবেন, তখন আপনি লাইসেন্স দিলে তারপর এখানে ক্রিয়েটিভ কমন লাইসেন্স আপনি ক্রিয়েটিভ কমন্সে ক্লিক করতে পারেন। এখন আপনি চাচ্ছেন আমি এত কষ্ট করে ভিডিও বানালাম, আমার ভিডিওটা কেন অন্য চ্যানেলে সে আপ করবে, তখন আপনি সেটা যদি না চান তাহলে আপনি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে আপনি ক্লিক করবেন। তারপরে ক্যাটাগরিটা, আপনার ভিডিওটা আসলে কোন ক্যাটাগরি, এটা কি এডুকেশন রিলেটেড নাকি পিপল নাকি ব্লগ? তো আমি চাচ্ছি এটা না, আমার ভিডিওটা হচ্ছে মিউজিক রিলেটেড, যেহেতু গান নিয়ে করা। তো আপনি এখানে গান নিয়ে করা সেটা গানটা এখানে চুজ করে দিবেন। এরপরে হচ্ছে অরিজিনাল ভিডিও ল্যাঙ্গুয়েজ এন্ড সাবটাইটেল এন্ড সিসি। তাহলে আপনার ভিডিওটা আসলে কোন ল্যাঙ্গুয়েজে, এটা কি বাংলা ভাষায় নাকি ইংলিশে নাকি ফার্সি নাকি জার্মানি নাকি অন্য কোনো ভাষায়, আরাবিক, তো যে ভাষায় হোক না কেন সে ভাষাটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। ধরুন আমি বাংলা দিলাম, যেহেতু পাহাড়ি ভাষা সেহেতু এটা বাংলা ভাষার একটা অংশ, সেহেতু আমি বাংলায় এখানে সেট করলাম। এটা করার পরে আপনি লিখে দিবেন কমেন্টস অ্যান্ড রেটিংস। আসলে আপনার ভিডিওতে কেউ কি কমেন্ট করতে পারবে, অ্যালাউ করবেন নাকি অ্যালাউ করবেন না, আপনি চাইলে এখান থেকে ক্লিক করে সেটা আপনি অ্যালাউ অপশন দিতেও পারেন, চাইলে আপনি নাও দিতে পারেন। ধরুন আমি অ্যালাউ করে দিলাম, প্রত্যেকে চাইলে যে কেউ চাইলে যেন আমার ভিডিওতে কমেন্ট করতে পারে সেটা আমি করে দিলাম এখানে। আচ্ছা, এরপর হচ্ছে শর্ট বাই। কমেন্টগুলা কীভাবে সাজাবেন? কমেন্টগুলো সাজাবেন কি নতুন নতুন কমেন্টগুলো আগে রাখবেন, সেটা হচ্ছে নিউয়েস্ট। আর টপ মানে হচ্ছে কি কারো কমেন্টে যখন কমেন্টে লাইক যখন বেশি আসবে তখন সে যেটার লাইক বেশি আসবে সেটা আগে রাখবেন, তখন সেটা আপনি টপে রাখবেন। এটা আসলে এমন যে যখন কোনো ভিডিও যখন আমরা দেখি তখন দেখবেন যে এই কমেন্টে লাইক বেশি, তখন এটা অটোমেটিকলি কি হয়ে যাবে, র্যাঙ্কিং হয়ে যাবে। আবার যদি এটাতে যদি লাইক বেশি থাকে তাহলে এটা আবার র্যাঙ্কিং উপরে চলে যাবে। তো এটা হচ্ছে এই ফাংশনটা করবেন কিভাবে, শর্ট বাই টপিং। এখন আপনি মনে করছেন না আমি ওভাবে করব না, নতুন করে এখন যে মানে যে আগে রিসেন্ট মানে যে কমেন্ট করেছে তারটাই আগে দেখাবো, তাহলে আপনি নিউয়েস্ট সিলেক্ট করলে হয়ে যাবে। ঠিক আছে, আমি আপাতত নিউয়েস্ট রাখলাম, ওকে নিউয়েস্ট করে দিলাম। লাইভ সেট এনাবেল, আপনার সাথে কেউ লাইভ সেট করতে পারবে কিনা আপনি এনাবেল করে দিলেন। আপনি চাইলে এনাবেল স্লো মোড দিতে পারেন। লাইভ সেটটা হচ্ছে বেসিক্যালি সবগুলো ইউটিউব চ্যানেলে কি করে না, সাপোর্টিং করে না। যখন লাইভ সেট মানে যখন ভিডিও যখন লাইভ হচ্ছে তখন একটা লাইভ সেটের একটা কি থাকে, অপশন থাকে ওটা। আর এটা হচ্ছে কেউ চাইলে আপনার সাথে লাইভ সেট করতে পারবে কিনা, যেহেতু এটা আমার কাছে এখন এনাবল লাইভ সেট, এটা আমার কাছে ডিসেবল করা আছে। এটা একটা ইউটিউব চ্যানেলের একটা কি থাকে, আপনার রিকোয়ারমেন্ট থাকে। রিকোয়ারমেন্ট থাকলে সেটা এনাবল এবং ডিসেবল করার একটা অপশন থাকে। এখানে ডিফল্টভাবে এটা ডিসেবলই আছে, এটা অন করার অপশন নাই, কারণ এটাতে আমার ইউটিউব চ্যানেলটাতে আমার ওই রিকোয়ারমেন্টগুলো নাই। লাইভ সেট করতে গেলে একটা রিকোয়ারমেন্ট থাকে, ধরেন আপনার ইউটিউব চ্যানেলে 1000-এর উপরে সাবস্ক্রাইবার থাকতে হবে, আর কোনো ধরনের কপিরাইট ফ্রি থাকতে পারবে না, এ ধরনের বেশ কিছু রুলস থাকে। এগুলো এডিশনাল অপশনের মধ্যে যেটা আছে এটা রেখে দিলেন, সমস্যা নেই, এখানে আর কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই। এরপরে হচ্ছে সেভ, সব কিছু করার পরে সেভ। বুঝতে পেরেছেন? আপাতত এইটুকু দেখেন। আচ্ছা, এখন আমি একটা ভিডিও এডিটর দিব, বেশ কিছু আমি জাস্ট ইনস্টল করা দেখাই দিব। আর ঠিক আছে, আর হচ্ছে এই ইনস্টল করা দেখাই দিব, আর সেটাতে কিভাবে ভিডিও আনবেন সেটা একটু দেখিয়ে দিই। জাস্ট ইনস্টল করার অপশনটা দেখিয়ে দিই। আমরা ভিডিও এডিটর হিসেবে ব্যবহার করব সবসময় ফিল্মোরা ওয়ান্ডারশেয়ার ব্যবহার করব। তো ফিল্মোরা ওয়ান্ডারশেয়ার আপনার কাছে যদি ইনস্টল করা যদি না থাকে তাহলে আপনি এই ওয়েবসাইট থেকেও চালিয়ে নিতে পারেন, গেট ইনটু পিসি থেকে। আচ্ছা, আমি আমার এখানে আগে এখানে আছে কিনা একটু দেখি। এখানে ইনস্টল করা নাই, এখানে আছে কিনা দেখি। ওয়ান্ডারশেয়ার এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, যদি না থাকে তাহলে আপনি গেট ইনটু পিসিতে যাবেন, সেখানে গিয়ে লিখবেন কি চার্জ বাটনটা কই, আচ্ছা সমস্যা নাই চার্জ বাটন না থাকলেও আপনি এখানে গুগলে যাবেন গুগলে গিয়ে লিখবেন ফিল্মোরা কোন ওয়েবসাইট থেকে চান তাহলে আপনি ওয়েবসাইটের নামটা স্টু দিয়ে কোলন দিয়ে guideintoPC.com লিখে দিবেন আশা করি ওয়েবসাইটে কি কোথায় ফিল্মোরা আছে সেটা আপনাকে এখানে গুগল খুঁজে বের করে দিবে আপনাকে ঠিক আছে আমি পেয়ে গেলাম আর ফিল্মোরা ওয়ান্ডারশেয়ার সম্পর্কে যদি আপনি বেশ জানতে চান আপনি গুগলে গেলেও পাবেন তাদের একটা নির্দিষ্ট একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ডিটেইলসগুলো দেয়া আছে এটার কি কাজ আসলে এটা দিয়ে কি কি করা যায় এটা দিয়ে ভিডিও এডিট করা যায় স্ক্রিন রেকর্ড করা যায় আর অনেকগুলো প্রফেশনাল কাজ করা যায় বেসিক্যালি এটা আবার ফ্রি ভার্সনে কি করা যায় আবার পেইড ভার্সনে কি করা যায় ফ্রি ভার্সনে আমরা অনেকগুলো ঝামেলা থাকে তো আমি আসলে ফ্রি ভার্সনটা ইউজ করে দেখাবো না আমি আপনাদেরকে অফিশিয়াল ভাবে যেটা ফ্রি পেইড ভার্সন আছে সেটা আমি দিয়ে দিব ঠিক আছে আমি ওটাই করি এই যেটা আমরা পেইড ভার্সনটা এখান থেকে নিব আচ্ছা এটা আমার ডাউনলোড 64 বিট আপনারা যদি কম্পিউটারটা যদি 64 বিট হয়ে থাকে আর 64 বিট সেটা কিভাবে চেক করবেন সেটা চেক করাটা একদম ইজি কাজ মাই কম্পিউটারে গেলেও চেক করতে পারেন প্রপার্টিসে গেলে এই যে আমারটা 64 বিট সিস্টেম টাইপে গেলে আপনি বুঝতে পারবেন 64 বিট তো 64 বিট হলে 64 বিটের যে সফটওয়্যার যেটা আছে সেটা আপনি ইনস্টল করবেন আর ফাইলটা খুঁজে পাওয়ার জন্য তো এক্সেক্ট করার জন্য পাসওয়ার্ড দিয়ে আপনি রিকভার করবেন এটা দিয়ে এখানে 123 পাসওয়ার্ড দেয়া আছে কিছুক্ষণ পরে দেখবেন যে এটা চলে আসছে আমি এটা আমার সফটওয়্যারে আমি এটা ইনস্টল করি সেভ করে রাখি ওকে ডান 291 MB আচ্ছা এটা এখানে একটু ডাউনলোড হতে একটু সময় নিচ্ছে আমি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে দেখি এটা অনেকক্ষণ লাগবে এটা ক্যান্সেল করে দিলাম আমি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে করব ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ওটা 30 দিন পরে অটোমেটিক হয়ে যায় তো এটা ওখান থেকে করা যাচ্ছে না আচ্ছা আবার এখান থেকে দেখি সময় তো বেশি নেবে IDM টা ইনস্টল করে দিন ওকে আমি ক্যান্সেল করে দিলাম আমার এখানে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এটা আছে কিনা দেখি কোনটা ওটা ফ্রি কি নাম বলেন তো আচ্ছা ফাস্ট স্টোন এটা অন্য একটা সফটওয়্যার এটা সহজ একটা সফটওয়্যার ফাস্ট স্টোনটা হচ্ছে একদম সহজ একটা জিনিস এখানে IDM কই IDM ओके आईडीएम কিন্তু আমি ইনস্টল করে ফেলেছি তাহলে এবার দেখি আইডিএম দিয়ে করি এমনে আইডিএম ছাড়া করলে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে সবচেয়ে বেটার এটা এই যে পার সেকেন্ডে 2 এমবি 3 এমবি করে ডাউনলোড হচ্ছে 2 মিনিটে ডাউনলোড হয়ে যাবে এবার একটু দেখিও তাদের অফিশিয়াল পেজে গেলে আপনি বেশ কয়েকটা জিনিস দেখতে পারবেন ফিল্মোরা প্রোডাক্টস আমরা দেখি তো ফিল্মোরা প্রোডাক্টস এর মধ্যে এখানে ফিল্মোরা 9 ফিল্মোরা প্রো ফিল্মোরা স্ক্রিন ঠিক আছে এখানে কিন্তু আলাদা আলাদা কিন্তু প্রোডাক্ট আছে কিন্তু আপনি যখন আমরা যখন যেটা ব্যবহার করছি মূলত এটাতে কিন্তু আমরা সবগুলো পাবো এটা কি কি করতে পারবো এখানে কিন্তু দেয়া আছে Design a professional video, create a multiple stories for better understanding high performance and stability. 4K video शुद्ध आपने ऐटा तो की करते बार बन. Video edit करते बार बन और अच्छे background remove करते बार बन. Video background को भी simple, easy to use. अच्छा बन. खूब शाह एक टा easy एक टा software जेटर मात्रा में आपने को professional video गुला create करते बार बन. अभी जेटा दिच्छी शेटा तो premium version व्यवहार करो टेक टॉप. যেহেতু পারচেজ করতে হয় এটা কিন্তু আর পারচেজ করা লাগবে না এটা আজীবন ব্যবহার করতে পারবেন টেকনিকটা কাটাই লিমিট করে আমি সেটা अच्छा এটা দেখেন আমরা এটা করব করার আগে আর এক্সটেনশন গুলো একটু দেখি আমরা টিউববাডি এক্সটেনশন যখন আপনারা ইনস্টল করা থাকবে ধরেন আপনি এই ইউটিউব চ্যানেলের মালিক আপনি না অথবা ধরেন এই ইউটিউব চ্যানেলের মালিক আপনি না কিন্তু আপনি অন্যর চ্যানেলে কি ব্যবহার করা হয়েছে কি কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে সবগুলো চাইলে আপনি খুঁজে বের করতে পারবেন যেমন নাদা গ্ল্যামার এই মেটা কি কি কিওয়ার্ড ব্যবহার করেছে এখানে আরবিতে কিওয়ার্ড ব্যবহার করেছে ইংলিশে কিওয়ার্ড ব্যবহার করেছে এগুলো চাইলে আপনি খুঁজে নিতে পারবেন আর পাশাপাশি হচ্ছে সে কখন কয়টা ভিউজ পেল কয়টা ভিউজ পাচ্ছে আর আমার সাথে ওনার তফাৎটা কি রকম এটাও চাইলে আপনি খুঁজে পাবেন ধরেন আমার CBL24 এর সাথে তফাৎটা কি তাহলে আমি পাইছি 170 টা এ পাইছে 172 টা কে কখন পাইছি সেটার একটা কি দিয়ে দিয়েছে আমরা ডিটেইলস দিয়ে দিয়েছি আমার সাথে একটা তফাৎ দিয়ে দিয়েছে আরেকটা জিনিস তার ইউটিউব চ্যানেলে কতখানি ভিউজ আছে মানে পুরো এটা হচ্ছে তার 8,26,000 লাস্ট 30 দিনে টোটাল লাইফ টাইম হচ্ছে 8,26,000 সরি এটা আমারটা না সরি এটা ওটা এটা আমি সরি 172 টা আমি 170 টা উনি তাহলে 170 ভিউজ লাস্ট 30 দিনে পাঁচটা ভিডিও আপ করেছে সে সব মিলে সে 8,26,000 ভিউজ পেয়েছে এটার একটা স্ট্যাটিস্টিক্স আপনি এটার মাধ্যমে টিউববাড়ির মাধ্যমে আপনি পাবেন এখন গত 30 দিনে সে কয়টা সাবস্ক্রাইবার পেয়েছে আপনি কয়টা পেয়েছেন সেটাও আপনি দেখতে পারবেন যেমন সে গত 30 দিনে 3টা পাইছে আমি কিছু পাইনি ঠিক আছে এটা দেখতে পারবেন এখানে আবার সে কি কি কিওয়ার্ডগুলো ব্যবহার করেছে ইউটিউব চ্যানেলে সে আপনি চাইলে এটা পুরোটাই কপি করে দিতে পারেন একদম সহজ জাস্ট কপি করে এখান থেকে কপি করলে আপনি যে কোন জায়গায় এটা পেস্ট করলে এটা হয়ে যাবে যেমন এখানে আমি পেস্ট করলে এটা পুরো আমার কিওয়ার্ডগুলো এখানে চলে আসবে অথবা যেখানে নিতে চান আপনি সেখানে কপি করে নিয়ে নিতে পারবেন আর তারপর হচ্ছে এটা একটা গেল যেমন এটা এটা কতটা ভিউজ পাইছি আর কখন পাইলাম এগুলো আপনি তখন দেখতে পারবেন। মানে আমি পাইছি মানে আমার সিবিএল 24 পাইছে কত 172 আর এই চ্যানেলটা পাইছে কত 14000। তো এখানে কোন চ্যানেল কখন কিভাবে পাইছে সবগুলো কিন্তু এখানে ডিটেইলস গুলো আপনি পেয়ে যাবেন, পুরো একটা ডিটেইলস পেয়ে যাবেন। আর আমি চ্যানেল কিওয়ার্ডে কি কি ব্যবহার করেছি এই যেমন এখানে আপনি এই জিনিসগুলো এখানে পেয়ে যাবেন। কিন্তু এটা টিউববাডি ছাড়া আপনি কোন চ্যানেলে কি কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে আপনি খুঁজে পাবেন না, কিন্তু টিউববাডির মজাটাই হচ্ছে এটা কোন চ্যানেলে কোন কোন কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে সেটা আপনি এখান থেকে খুঁজে নিতে পারবেন। এটা তারপর আরেকটা চ্যানেল দেখাই আমি ডোমেইনস, যেমন এখানে এখানে কোনো ইয়া নাই। আচ্ছা 389টা ভিডিও 800। আচ্ছা এখানে তেমন বেশি ভিউজ নাই। আবার একটা দেখেন যখন আমরা কোন চ্যানেলে যাব তখন কিন্তু এখানে এই যে উপরে কর্নারে ভিডিওর পাশে আইকন এখানে ক্লিক করলে আপনি এখানে বেশ কিছু জিনিস দেখতে পারবেন। মানে এই এটার মধ্যে আসলে কি কি জিনিসগুলো আছে কি কি কাজগুলো করা যায় আপনি এখান থেকে খুঁজে নিতে পারবেন। যেমন এগুলো কমেন্ট মডারেশন করতে পারবেন, বেস্ট প্র্যাকটিস চেক, অনেকগুলো আছে ভিডিও লাইটিক্স, এই কাজগুলো করা যায়। ভিডিও ক্রপ করার এই যে আমি যে ইয়েটা ইয়ে করব ওটার মাধ্যমে পারবেন আর কি। এখানে দেখেন মাইলস্টোন দেয়া আছে, তারপর ড্যাশবোর্ড পেয়ে যাবেন। আপনার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ড যদি দেখতে চান তাহলে আপনি টিউববাডির মাধ্যমে চালিয়ে দেখতে পারবেন। না খুবই অসাধারণ একটা টুল যেটার মাধ্যমে আপনি অনেকগুলো কাজ খুব গুছিয়ে করতে পারবেন এবং পুরা আপনার ইউটিউব চ্যানেলে কি কি সমস্যা আছে কোথায় কি কি আছে কি কি নাই কোন ভিডিওটা র্যাঙ্কিং হয়েছে অথবা হয় নাই অথবা কোথায় কি ব্যবহার করেছি কয়টা ভিউজ পেয়েছি কতটুকু ডাউন হয়েছে কতটুকু আপ হয়েছে এগুলো সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এই জায়গা থেকে। এটা আচ্ছা এবার আমাদের ওই যে আমাদের প্রত্যাশিত যেটা ভিডিও সফটওয়্যার রয়েছে ফিল্মোরা এটা অলরেডি আপলোড হয়ে গিয়েছে। আমরা এটা খুলি, আমরা জাস্ট আজকে দেখাবো শুধুমাত্র এটা কিভাবে আপনি ইনস্টল করবেন। আমি লিঙ্কটা আবারও দিচ্ছি, আমাদের লিঙ্ক হচ্ছে এটা ফেসবুকে চলে যাই। ও এটাতে তো লগ ইন করতে হবে। আচ্ছা দেখেন গেট ইনটু পিসি দিবেন, এখানে কিভাবে খুঁজে নেবেন এই গুগলে গিয়ে আপনি ফিল্মোরা গেট ইনটু পিসি লিখে আমি একেবারে ফেসবুকে দিয়ে দিই। আমি ফেসবুকে লগ ইন করি, এই লিঙ্কে গিয়ে আমি যেভাবে ডাউনলোড করেছি আপনি ঠিক সেম ওভাবে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার পরে এটাকে আপনি এক্সট্রাক্ট করে নেবেন, ফাইলটাকে এটা জিপ ফরম্যাটে থাকবে। রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট টু এটা দিবেন। তো দেওয়ার পরে একটা পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা হচ্ছে 123, ওকে দিয়ে দিবেন। তারপরে একটা এক্সট্রাক্ট হয়ে যাবে, কিছুক্ষণ ওয়েট করবেন আপনি। ও এর মধ্যে আমরা আমাদের গ্রুপে আমি ভিডিওটা কোথায় সফটওয়্যারটা কোথায় থেকে নেবেন সেটা লিঙ্কটা একটু দিয়ে দিই যাতে আপনারা সহজে ডাউনলোড করতে পারেন। ওকে পেয়ে গেলাম। ओके लिंक दिए दिए ग्रुपे डान एबार ओके हमारे एक्सट्रैक्ट हो गल एबार आमरा एखाने जाबो ढुकबो ढुकार परे एखाने जाबो आबारो ढुकबो रीडमी नामे एक फाइल आछे एखाने रीडमिर इन्स्ट्रक्शनटा देया जाबे एखाने बला आछे क्लोज द Wondershare Filmora टर्न अफ इंटरनेट कानेक्शन रान पिक्चर एज ए एडमिनिस्ट्रेटर आमादेर ताहले कि करते होबे नेट कानेक्शनटा बंध करे राखते होबे आमरा नेट कानेक्शनटा अफ करे राखी अच्छा नेट कानेक्शन अफ कर ले तो आबार आमादेर रेकर्डिंगटा बंध हो जाए अच्छा आमरा एटा बंध नाई राखी ताहले एटा करी बंध राखाटाई बेटार आमी जेहेतु आमार भिडियो लाइव इये करतेछि रेकर्ड करतेछि जार कारणे एटा पारतेछि ना ओके एस दिबेन तारपरे इंग्लिश दिबेन आई हैव दिबेन नेक्स्ट नेक्स्ट এগুলো দিয়ে দেন আপনি ইনস্টল করবেন এখানে আসলে বিশেষ করে ডিটেইলস গুলো একটু পড়বেন সবচেয়ে বেটার হচ্ছে ডিটেইলস গুলো পড়া এখানে নেট কানেকশন বন্ধ করে দিয়ে যেমন আমি এটা অ্যাডমিনিস্ট্রেটরে চালু করলাম রান পিকচার অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর follow the given command line এটা ইনস্টল করার পরে দেখেন এটা ইনস্টল করার পরে এটা হয়ে যাওয়ার পর আমি আপাতত খুঁজছি না এখন করার দরকার নেই কারণ এটা আমার হইলেও কিন্তু এটা ইয়ে হবে না প্রপারলি অ্যাক্টিভেট হবে না নেট কানেকশন থাকার কারণে দেখি হয়েছে কিনা একটু না হবে না কারণ আমি পরিপূর্ণভাবে ইনস্টল করি নাই আচ্ছা এরপরে ইনস্টল হওয়ার পরে এখানে পেস্ট নামে একটা অপশন আছে রাইট বাটন ক্লিক করে আপনি এটা অ্যাডমিনিস্ট্রেটর ইয়ে করবেন চালু করবেন দেখেন এই ফাইলে যাওয়ার পরে কিন্তু অটোমেটিক্যালি এখানে একটা ম্যালওয়্যার একটা নোটিফিকেশন চলে আসছে একটা করবেন কি প্রথমত নেট কানেকশন অফ করে দিবেন এটা ইনস্টল করার পরে আগে আগে তারপরে আপনি এখান থেকে কি যাবেন লিখবেন ফায়ারওয়াল ফায়ারওয়াল দিয়ে লিখলে এখানে একটা অপশন পাবেন উইন্ডোজ ফায়ারওয়াল অ্যাডভান্স সিকিউরিটি এখানে ফায়ারওয়াল অথবা আপনার কাছে যদি অ্যান্টিভাইরাস থাকে অ্যান্টিভাইরাসটা ডিসকানেক্ট করে রাখবেন আর নতুবা ওটা হবে না ওকে এখানে তারপরে এটাতে যাবেন উইন্ডোজ ফায়ারওয়ালে এখানে এটা অফ করবেন তারপর এখানে এটা অফ করে দিবেন এটা এখানে অফ করে দিবেন তিনটা অফ করে দিয়ে দেন আপনি অ্যাপ্লাই দিয়ে দেন আপনি ওকে দিবেন ঠিক আছে তারপর এই ধরনের একটা মেসেজ আসবে তারপর আপনি ইনস্টল প্রক্রিয়া এটা করে দেন আপনি কি করবেন দেখেন আমি যদি ফায়ারওয়াল অন অফ রাখি তাহলে কিন্তু আমার ক্র্যাক ফাইলটা কিন্তু কি হয়ে যাবে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে কিন্তু ক্র্যাক ফাইলের মধ্যে অনেকগুলা ঝামেলা আছে তো ঝামেলাটা না থাকার জন্য আমাকে নেট কানেকশন বন্ধ রাখতে হবে তারপর এটা করতে হবে তাহলে আপনারা কালকে ওটা আজকে একটু এটা ডাউনলোড করে রাখেন কালকে আপনারা চাইলে ওটা নিয়ে নিতে পারেন কালকে আমি এটা যদি না পারেন ইনস্টল করতে না পারেন কালকে আমি এটা দেখিয়ে দিব ইনস্টল করে দাঁড় আমি ভিডিও এডিটিংটা দেখিয়ে দিব আমি Filmora নিয়ে আমি প্রায় 4 থেকে 5টা মতো ক্লাস নিব শুধু এডিটিং নিয়ে ভিডিও এডিটিং নিয়ে এটা